গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে ব্রেকফাস্ট ঝোলি টেম্পটিং, হ্যাঁ খেলেই দাও, খেলেই দাও, তুমি দেখতে ভালো লাগছে, ওটা খেয়ে নাও। এই যে বেনু দেখো কি করছে, একবার মায়ের পায়ে একবার বাবার পায়ে, খালি পায়ে পায়ে ঘুরছে, পায়ে পায়ে ঘোরে না, এখন এত ভয় লাগে কখন লেগে যায়। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনের লেচটি হ্যাঁ বল। আজকে আমরা ওয়েব সিরিজ দেখাতে বিজি, মানে আমি বিজি আর কি, ও কালকে রাতে দেখে নিয়েছে, আমি কালকে রাতে দেখে নিয়েছি, বারে বার দেখলে তো তুমি কালকে রাতে দুটো অবধি জেগে দেখছো, উল্টা পাল্টা যা পড়ে তাই বলে দেয়, পড়ে দেয়। আমি কালকে 11:30 তো আজকে আমরা ওয়েব সিরিজ দেখছি, তো মেইন ফোকাস চলে গেছে ওয়েব সিরিজের দিকে, ব্লগ সেরকম ভাবে পড়া হচ্ছে না অতটা, বলেছি আমি যতটা দেখি ততটা দেখো, আর এগিয়ে চলে গেছে আবার আমার সাথে সিঙ্কে আসতে হয় আমাদের, আছে কখন আমি এগিয়ে যাই কখন ও এগিয়ে যায়। আজকে তুই ব্লগে দায়িত্বটা না, আজকে বাবা মা টায়ার্ড, আজকে বাবা মা ইচ্ছা করছে না ব্লগ করতে, তাও হেলদি লাঞ্চ খাচ্ছে, জানো কালকে থেকে প্রতিজ্ঞা নিয়েছে, শপথ নিয়েছিল প্রতিজ্ঞা। আর আমার খাবারের খাওয়ার উইন্ডোটা তো তোমাদের সাথে কালকে শেয়ার করেছি, 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যা খাওয়ার খাও, তারপর আবার পরের দিন 8টা, তাহলে বেনু পড়ার জন্য তৈরি হচ্ছে। বেনু তুমি কি পড়তে চাও? তো এটা আমি বানিয়েছি হচ্ছে ওটস, ডিমের এ দুটো ডিমের এগ হোয়াইট আর অনেক রকম ভেজিটেবল দিয়ে, আর এটা হচ্ছে আমাদের রান্না হয়েছে পালং শাকের তরকারি, সেটা আমি একটু নিয়েছি, আর এটা হচ্ছে কালকের চিকেনটা যেটা আমাদের আগের দিন ব্লগে দেখিয়েছিলাম, আর একটা ফিশ। আর আমাকে ডাক্তার বলেছে প্রচুর প্রোটিন নিতে, তো আমার ডায়েটে দেখো প্রোটিনটাই বেশি, কার্ব নেই, প্রোটিন আর ফ্যাটটা আমি পাচ্ছি, হেলদি ফ্যাট যেটা হয় সেটা আমি পাচ্ছি, বাট কার্ব আমি যতটা সম্ভব কাট আউট করার চেষ্টা করছি। অবভিয়াসলি তুমি যদি খাবার কন্ট্রোল করো তাহলে তোমার ওয়েট কমবে, বাট বিশাল কিছু ওয়েট না কমলেও হেলদি জিনিস খাওয়ার চেষ্টা করলে শরীর ভিতর থেকে হেলদি অ্যান্ড ফিট থাকলে আর কি লাগে। এ হচ্ছে আস্তে আস্তে খাওয়ার দিকে, তোমাকেও খাওয়াতে পারো, বেনু তো বলো এরকম হেলদি জিনিস খাবে, তো বেনু তো হেলদি খাওয়ায়, বেনুকে হ্যাবিটটা করাতে হবে, তো ডালিয়া খিচুড়ি খেতে তো আমি জানি, এই যে লাস্ট দু সপ্তাহ ধরে আমি ভাত খাচ্ছি না, দেখলে ওজনটা কি হয়ে বাড়লো, পুরো প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমাকে। ডালিয়াও একটা লিমিটেড খেতে হবে, ডালিয়া যেহেতু গমের জিনিস, এত এত ঝালা করে ডালিয়া খাওয়া তাহলে আঙুলটা ওয়েট গেন হবে, ওয়েট লসের ব্যাপার লিমিটেড, মানে যত এটা তো মানে তোমরা যারা এগুলো নিয়ে চর্চা করো তারা জানো পোর্শন কন্ট্রোল কতটা ইম্পর্টেন্ট, আর তুমি যত ছোট থালায় খাবে তোমার খাওয়ার কোয়ান্টিটি কমে যাবে, আর ওয়ান সার্ভিংয়ে খাবে, পরে যদি মা এসে আবার বলে একটু ভাত নে বাবা একটু ভাত নে, একদম না, একবারে যা দিয়েছে দিয়েছে সেটাই খেয়ে নিতে হবে। প্রতিবারটা দেখে আমি ইন্সপায়ার্ড হচ্ছি, আমার সামনে ক্রিকেটের সিজন স্টার্ট হচ্ছে, আমি এরকম হেলদি স্টার্ট করি নাকি, বড় কি টেস্টি লাগে, শুধু যে হেলদি না না টেস্টিও তো বটে, সপ্তাহে একদিন চিটে রাখতে হবে, তো তার সাথে এক্সারসাইজও করতে হবে। কি ঝাল লেগেছে একটু বলবি, কেমন করছে সহ্য করার চেষ্টা করছে ঝালটা, গোলমরিচের ঝাল ঝাল লেগেছে বলে হাসছে পাগলটা, কাকু এসছে অনেকদিন পর আমাদের বাড়িতে, আর কাকু আসলে এই মেশিনটা ইউজ করে, সেলাই কাজ টাজ করে আর কি, এখানে মাও করে, ওই যে সুচটা একটু ভরে দে, সুতাটা সুচের মধ্যে, সুচের মধ্যে সুতা ভরে দেবো, অনেকদিন পর পড়াচ্ছি, কোন দিক দিয়ে, এদিক দিয়ে পড়াবো, হ্যাঁ এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে, বাঁ দিক থেকে ডান দিকে যাবে, হয়ে গেছে ছটার আগেই আমাকে শেষ করতে হবে এটা, আমি ডিনারে নিচ্ছি শুধু ডাল, ডালের মধ্যে আমি শুধু রাঙা আলু দিয়েছি, সুইট পটেটো যেটাকে বলে, এই দেখো ঠাম্মা চলে এসেছে আজকে, ঠিক আছে চিনতে পারছিস, কিরে বাবা বলে কি দেখি, আমার তো আসলে দেখি তুমি এতদিন বাড়ির বাইরে, তোমার কিরম চেনে, তোমার চিনবই না, চিনবে না কেন, চিনবে না,
দাদু বলছে নাকি ঠাম্মাকে দেখলে চিনতেই পারবে না। ওই দেখো দেখো দেখেছ ঠাম্মির মুখে মাছ তাও বুঝতে পেরেছে কিন্তু। গনসা কই গনসা গনসা কই গনসা কই বললেই সেটাই ও থাকতে ওর সেই নাচে ওর যে গানটা নাচে এতদিন পুরো পুরো বাবা কি অবস্থা। আর হচ্ছে যে মানে আমি আর ওষা কারোর কাছে যাচ্ছে না, এক ফোটা যাচ্ছে না। আর হচ্ছে যে কবে ঠাম্মা আসবে ঠাম্মাটা ধরবে। ঠাম্মাকে মিস করেছো? ঠাম্মা কই ঠাম্মা খালি খালি লাগে ঠাম্মা না থাকলে। আর বেনু তো আরো যত বড় হবে ঠাম্মাকে যেতেই দেবে না। কাকু এসছে সকালে, কাকু দেখতে যাবে তো দাদুর সাথে যাবে না পরের বছর? বছর তো হলো না। দেখো কাকুকে দেখেই পালিয়ে চলে এসছে আমার কাছে। কাকু যেই মুখটার দিকে ফেরাচ্ছে বেনু আমার কোলে ঝাঁপিয়ে পড়ছে। কই কাকু দেখাও দেখাও দুর্গা কাকু। চল দুর্গা কাকু তো চলেই গেল। ওকে দাও কাকু, কাকু কাছে দাও। আসো কাকু। আরে এটা কে তুমি চেনো ওকে? হবে আস্তে আস্তে হবে। এটা হচ্ছে আর কাকু ছোটবেলা থেকেই যখন আমাদের বাড়িতে আসে ছোটবেলা থেকেই কাকুর সঙ্গে আমার খুব খাতির। আমি কাকুর কোম্পানিটা খুব এনজয় করি। আমার বাবার বয়সই হলো মানে মনের মধ্যে এখনো সেই ওই বাচ্চা মানুষ ওই ছেলে মানুষই ব্যাপারটা আছে। যখনই আমাদের বাড়িতে আসে তখন ছোটবেলায় আমার থেকে একটা করে বই চেয়ে নেয়, বই পড়ে। আর ছোটদের বই যেমন নন্টে ফন্টে হাদা ভোদা এইসব গল্পের বই পড়া কাকুর খুব শখ ছোটবেলা থেকেই। আমাকে ইভেন গল্প শোনাতো। পরবর্তীকালে আমি বই কিনতাম, কাকু এসে আমাকে জিজ্ঞাসা করতো কিরে নতুন কিছু বই কিনলি। আমার আগে বই কেনা খুব শখ ছিল, বই পড়তাম। এখন আর সেই অভ্যাসগুলো চলে গেছে, ভালো অভ্যাসগুলো। কাকুর যখনই আসতো তখনই বলতো কিরে নতুন কিছু বই কিনলি আমাকে দে, আমাকে একটু পড়ি। সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এখানে তৈরি হচ্ছে এটা কি আমলকি? আমলকি কি বানাচ্ছে এটা? আমলকি বল, সকালে উঠে খাবো এখনই বানিয়ে রাখছি। বাহ, লোপুরি ওর মধ্যে ওই পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা থাকবে এবং প্রকৃতিকে ভালোবাসবে এবং তারা ছবি তুলবে দুচোখ ভরে। ওরা যারা আছে সবর তারও সবর জাতি, ওরা সব সেই মোয়া ফল খেয়ে সন্ধ্যাবেলা সব ঘুমিয়ে থাকে মাতালের মতো। যে পরিস্থিতি বন জঙ্গলের মধ্যে তো বন্য জঙ্গল যে কোনো সময় আমরা দেখতে পাই না, কিন্তু সন্ধ্যার পরে আসে গুণহাটি আসে একদম দল বল। আর ওই বন জঙ্গলের মধ্যে সত্যি যদি মারাত্মক কোনো অসুখ হয় ভালো তাকে করতে পারবে না। ওষুধ ছাপিয়ে যারা ব্রেক করে যারা বড় আকার ধারণ করে তখনই তাকে বাঁচানো সম্ভব। সেই বলছি অত কিলোমিটার বেগে কলকাতা থেকে নিয়ে আসা মানে যে রাস্তাতে কি হয়ে যাবে কিছু বলা যায় না। আর ওখানকার ওরা কি করে আছে পুরো ভগবানের উপর এমনি কেমন লেগেছে ঘোরা? ভালো লেগেছে? শীতকালে যাবে আমাদের সাথে? ঘন শীতে যাবে না, প্রচন্ড পরিমাণে পায়ে ঠান্ডা হয়ে যায়। বেনু একটু বড় না হলে না হয়ে যাবে না। গরম তারপরে ওরা বললো কি একটু
পরে 4টা 4:30টার পর থেকে হিম পড়তে শুরু করে। হ্যাঁ সত্যি দেখলাম তাই গাড়ির মধ্যে চশমার কাছে হিম পড়তে শিশিশি পড়তে শুরু হয়ে। রাতে বেলা ঠান্ডা গাড়িটা ক্রস রাতে বেলা আমরা পাখা চালিয়েও গায়ে দিতে হয়েছে। অনেকদিন ধরে কোনো গান টান করা হয় না, তোমাদের রিকোয়েস্টের গানগুলো পেন্ডিং আছে, সো পরপর দুটো গান আমি করে দিচ্ছি মানে পরপর দুটো গান রয়েছে তোমাদের জন্য। কিরম একটা যেন হয়ে গেছে, অনেকদিন ক্যামেরা আমি ধরি না, সবসময় বাবা দাই ধরে, তো তাই জন্য কেমন একটা ক্যামেরা শাই হয়ে গেছি। যাই হোক, রবি দাদু দাঁড়িয়ে আছে যখন তখন আগে এই গানটাই করি। মম জীবন যৌবন মম সফল স্বপন তুমি ভরিবে গৌরবে নিশিথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আচ্ছা সেকেন্ড গান হচ্ছে কারা মা হিতলাঙ্গ মদাবতনা হুরু প্রেমিক পটেলে না রুয়ানারি মনহারি সুকুমালিনু মথমা হিতলাঙ্গ মদাবতনা হুরু প্রেমিক পটেলে না রুয়ানারি মনহারি সুকুমালিনু মথমা অনিকে মাগে হিতে মুদুয়ে নুরাহে গুমিয়াবি এবিলেবি নেরিয়ে নুম্বে নাগে মাগে নেন্নে হামে হায়াবি সিবিয়েবি মা হিতলাঙ্গ মদাবতনা প্রেমিক পটেলে না রুয়ানারি মনহারি সুকুমালিনু মথমা। তো চলো ব্লগটা আমরা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তাই না এনু? আর বলে দাও সবাইকে, আমাদেরকে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।